তাহলে আপনার গর্বিত হতে পারে আপনার এই স্কুলের ছাত্র। এবার আসি শিক্ষার্থী, শিক্ষা একটা দাঁড়ানোর জন্য কি করতে পারে? তো আমি একটু বলেছি যে প্রিপারেশন, আগে থেকে প্রিপারেশন এক ছিল, এখন ওটা প্রিপারেশন গুলো হয় অনেকটা যে প্রিপারেশন নেওয়ার প্লেস ওকে আমরা গুগল সার্চ করি। তো গুগল সার্চ কি পেলাম যে একটা শিক্ষা লেখাপড়া করলে তার বাচ্চাদের কি উপকার হয়, ওকে ভালো চাকরি করতে পারবো, তারপরে বেশি বেতন পাবো, তারপর সমস্যা সমাধান করতে পারবো, আরো বেশি স্পিডে সমস্যা সমাধান করতে পারবো, অর্থনৈতিক উন্নয়ন করবো, সুখ সমৃদ্ধি জীবনযাপন করবো, তারপর হচ্ছে কমিউনিটি সার্ভিস করতে পারবো, আধুনিক সমাজ নির্মাণ করতে পারবো, তারপর হচ্ছে দেশে দেশে সমৃদ্ধি বাড়বে, তারপর হচ্ছে সমতা দেশে যে ইনিকুইটি ধরে ধরতে যে বৈষম্য বৈষম্য বলে বৈষম্যটা ব্যালেন্স হবে এবং আমাদের ব্যক্তিগত শক্তি বৃদ্ধি পাবে। গুগল সার্চ দুগুণ অনেক কথাই বলছে, তাত্ত্বিক কথাই বলছে, বৈষয়িক কথা বলছে, কিন্তু আসল কথাটা বলে না। আসল কথাটা কি? শিক্ষার ভূমিকা কি? ওকে আসি আসল কথা বলি যে আমাদের মানুষ যখন জন্মায় তখন একেবারেই পাশবিক লেভেলে জন্মায়, একটা বাঘ সিংহ হাতি হয়ে যেভাবে আসে মানুষ সেভাবেই জন্মায়। তাই এই যে পশু সমাজ এবং মানুষ সমাজ, পশু সমাজ যা আছে মানব সমাজ তাকে এক এক না, অনেক পার্থক্য আছে। মানুষের মধ্যে মানবিকতা দেখতে পাই, সভ্যতা দেখতে পাই, ভব্যতা দেখতে পাই, এই সীমারেখা কি? কে পশু থেকে মানুষ হিসেবে ইয়া করবে, স্ত্রী বৃদ্ধি করেছে বা সমৃদ্ধি ঘটিয়েছে, সে হচ্ছে শিক্ষা। বর্ডার লাইন, আমরা যদি বর্ডার লাইন থাকি যে এই বর্ডার থেকে এই বর্ডার কিভাবে উন্নত হয়েছে, এই সংযোগ সেতু হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া এটা সম্ভব নয়। শিক্ষার অবদান এতটাই গভীরতা। এরপরে আসলে শিক্ষার আর কি করতে পারে? শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহার দেন তাহার পক্ষে বেদনা অপার। এটা বলেছেন উনি সৃষ্টি প্রসঙ্গে। তো সৃষ্টি সবার পক্ষে সমতা, সৃষ্টি মানে সৃজনশীল সৃষ্টি, সেটা না। এই আনন্দ ততটাই আনন্দ, আমি যখন কোনো কিছু অর্জন করি, জ্ঞান লাভ করি, কোনো কিছু কোনো কিছু একটা পারসেপশন আমার বৃদ্ধি পায়, একই পরিমাণ আনন্দ, অলৌকিক আনন্দ। আমি কত অর্জন করবো, কত খাবো, কত সকল আরোহণ করবো। বাংলাদেশে যে আমরা নবাব পরিবার দেখি, নবাব পরিবারের কয়েকটা সম্পদের উত্তরাধিকার নাই, একজন সম্পদ নবাব পরিবারের উত্তরাধিকার পাননি। সম্পদ কত খাবো দেখা যায় যে এক পর্যায়ে এসে এক পিস মাংস সামান্য একটু হার কত আয়স করবো দেখা যায় যে এক পর্যায়ে নরম বিছানা ছেড়ে আমরা বিছানা নিচে তক্তা দিচ্ছি, তক্তা বিছানা আসবি। ভোগের আসলে লিমিটেশন আছে, তাই যদি অর্জনের বিষয় থাকে সেটা হচ্ছে শিক্ষা। ওকে, পরিশেষে আসি, কতগুলো আমাদের প্রচলিত মিসকনসেপশন আমরা সেগুলো দূর করার চেষ্টা করব। প্রচলিত যে মিসকনসেপশন, যে আমি একটা জিনিস বলেছিলাম যে আমার একজন প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন অধ্যাপক আব্দুল্লাহ সাহেব। তো আব্দুল্লাহ সাহেব তো উনি, আমি ওনার একজন ভক্ত হই। তো একটা বিষয় আমার তার সাথে দ্বিমত, তার দ্বিমতটা হচ্ছে যে আচ্ছা আব্দুল্লাহ সাহেব স্যার কথা যখন এসেছে তখন আরেকটা বলি, একজন আমাকে জিজ্ঞেস করছেন স্যার এই গ্রুপটা এত ভদ্র হচ্ছে, তার মধ্যে দিয়ে মনে হচ্ছে আমরা ভদ্রতা নম্রতা শিক্ষায় লাভ করি, কেন এর ওনার সাথে আর বাকিদের পার্থক্য কোথায়? আমি বলবো বাকিদের পার্থক্য এরকম, বাকিদের পার্থক্য হচ্ছে আব্দুল্লাহ সাহেব যে শিক্ষা লেভেল পেয়েছেন, যে শিক্ষা থেকে লাভ করেছেন, এই লেভেলে যদি আমরা কাউকে শিক্ষিত করতে পারি তাহলে প্রত্যেকটা লোকই আব্দুল্লাহ সাহেবের মতো ওই লেভেল অর্জন করবে, ওই লেভেল অর্জন করবে। তো আব্দুল্লাহ সাহেবের সাথে একটা ব্যাপারে আমার দিব, আব্দুল্লাহ সাহেব বলেছিলেন যে বিশ্বদের উনি এক ট্রাক বই বের করেন, এক ট্রাক বই বের করার পরে বলেছে আলোকিত মানুষের দেশে, বই পড়লেই নাকি মানুষ আলোকিত হবে। তো স্যারের প্রতি সম্মান রেখেই বলছি যে সকল বই কিন্তু আলোকিত বই না, আবার সকল বই কিন্তু ভালো বই না। এরকম আমি দুজন উদাহরণে, একজন মহাত্মা গান্ধী, একজন হচ্ছে অ্যাডলফ হিটলার। মহাত্মা গান্ধী তার প্রেসিডেন্সি সত্য সম্মতি দেব ভগবান এই তত্ত্বের মাধ্যমে ভারত স্বাধীন করেছিলেন, এবং তিনি অনুপ্রেরিত হয়েছিলেন একজন দার্শনিকের দ্বারা। সেই দার্শনিক হচ্ছে আমাদের, একজন হচ্ছে সক্রেটিস, একজন হচ্ছে আমাদের আমি বলি রুশকি, এত আরো একজন আছেন, তো এই মুহূর্তে আমার নাম হচ্ছে আর কি অ্যাডলফ হিটলার, যাতে তারা নিচ্ছে নিচ্ছে দার্শনিক। তাই দেখেন পরিণতি, একজনের দ্বারা একটা দেশ স্বাধীন হয়েছিল আর আরেকজনের দ্বারা তিনশো ষাটটা কিলোমিটার হয়েছিল, এবং বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ একটা যুদ্ধে সারা বিশ্ব পর্যন্ত কি হয়েছিল নিয়োজিত হয়েছিল, যে যুদ্ধে যদি পৃথিবীর 5 কোটি মানুষ মারা যায় সেই 5 কোটির মধ্যে 2.5 কোটি মরেছিল আর ইউরোপে, এবং বাকি 2.5 কোটি মরেছিল রাশিয়ার। তো তাই আমরা বলতে পারি যে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষাকে যেন ভাবে ছেড়ে দেওয়া যাবে, এই রিকোয়ার সাপোর্ট করবে যে শিক্ষকের ইন্টারভেনশন এখানেই দরকার। জানি যে স্বাধীনভাবে শিক্ষাকে ছেড়ে দিই হিটলারের মতো ভয়ঙ্কর ফিলোসফারের জন্ম হতে পারে, তাহলে অবশ্যই এখানে টিচার শিক্ষার আন্ডারে প্যাট্রোনাইজের আন্ডার থাকে, শিক্ষাকে অতটা স্বাধীনতা দেওয়া যাবে না। ওকে, এরপরে একটা মিসকনসেপশনে আসি। মিসকনসেপশনে হচ্ছে যে ডাইরেক্ট চিটিং, ডাইরেক্ট বিষয় বাংলা ভাষায় আঞ্চলিক ভাষায় একটা কথা বলে যে চোরের আসলে ধর্মের কাহিনী। তো আমাদের বাচ্চারা এই যে কোন শিশু এরাও হচ্ছে চোর, চোর খারাপ করে কিছু এরা হচ্ছে পড়া চোর,
ব্যক্তিগত জীবনে আমি একজন দাবাড়ু, দাবা খেলতে গেলে আমি আমার দাবার টিচারও দাবার জন্য পিছিয়ে যাই, যখন খেলি ছেলেরা আসে। এরপর দাবা থেকে তো এত থিওরি মানে মেনগুলি ছিল আর কঠিন কঠিন থিওরি, যখন আসে তখন বাচ্চারা এদিকে পালায় সেদিকে পালায় চুরি করতে চায়। তো তাইলে টিচিং মেথড বা সত্যি আমার টিচিং মেথড যে আমরা একটু টিচিং মেথড আমরা আসি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসি বাংলাদেশে আমরা ডাইরেক্ট টিচিং মেথড অ্যাপ্লাই করি, কোনো ট্রিক অ্যাপ্লাই করি না। ডাইরেক্ট টিচিং মেথড যে আমরা মিনারাল কার্ডু তৈরি করেছি, মিনারাল কার্ডুকে বলছি যে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করো, মিনারাল ডাইরেক্ট মেথড আমি জানি না সবাই ভালো, কিন্তু জাপান করি সারা বিশ্বে যদি রিসার্চ এর ডেভেলপমেন্ট যদি চারটা দেশে না হয়, এক নম্বর দেশ হচ্ছে আমেরিকা, জাপান এবং ইসরায়েল। তো এইখানে থার্ড পজিশনে আছে, সেকেন্ড পজিশনে আছে জাপান, লেখাপড়ার ব্যাপারে তাদের উদ্যোগ উদ্যোগ এতটাই প্রবল। তো সরি জাপান জাপানের মধ্যে জাপান হচ্ছে থার্ড পজিশনে। তো জাপান তার একটা কার্টুন ইয়ে করেছে নির্মাণ করছে, সেটার নাম হচ্ছে ডোরেমন, ডোরেমন কার্টুন। ডোরেমন কার্টুনে যে যেটা সমালোচিত হয়েছিল যে নোবিতা এত দুষ্টামি করে, ছিল না তো মান্দারামি করে, যে এটা মনে হয় সমস্ত বা ছাত্র সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আসলে তার নাম প্রচন্ড ভাবে গেছে সৃজুতার মতো আদর্শ চরিত্র, সৃজুতার মধ্যে একটু অনেক নিজে করে শেয়ার করে। এই আদর্শ চরিত্রের মাধ্যমে জাপান কিন্তু কি তার শিক্ষা ব্যবস্থা শিক্ষাকে জানিয়ে দিয়ে সে টিচিং এ যাচ্ছে। আমরা যে নাম যদি সমালোচনা করছি যে ডোরেমনের কথা, আসলে তো তা নয়, আমার কাছে ডোরেমন মনে হচ্ছে এটা হচ্ছে শিক্ষা বিদ্যা জ্ঞান বিজ্ঞানে যে এত উন্নততর একটা রাষ্ট্র, সেই রাষ্ট্র কেন ডোরেমনের মতো এই সরকারি ভাবে নির্মিত কার্টুন কেন ছেলে নির্মাণ করবে ক্ষতিকর কার্টুন? অবশ্যই ক্ষতিকর না, আমাদের পারসেপশন রং পারসেপশন যে ডোরেমন একটা ক্ষতিকর কার্টুন, আমাদের রং পারসেপশন যে ডাইরেক্ট টিচিং মেথড আপনারা যদি বানরকে খেয়াল করেন, বানর এত উদ্ভিমতা কিন্তু 100 বছর আগে বানরকে যা দেখেছি বানর এখনো বানরই রয়েছে, কোন একটা ভুল ব্যবহার করেনি। সৃষ্টি জগতে একমাত্র মানুষই আছে যে ভুল ব্যবহার করছে, বোঝাই যাচ্ছে টোটাল সৃষ্টি জগতে একটা প্রোগ্রামিং এক একজনকে এক এক প্যাটার্নে প্রোগ্রাম দেওয়া আছে। মানুষের প্রোগ্রাম বলতে মানুষের প্রোগ্রাম বা বিশেষ প্রোগ্রাম একটা লজিক ইউজ করে মানুষকে তৈরি করা হয়েছে, সকল মানুষকে। আপনারা বলতে পারেন তাহলে কেউ ভালো কেউ খারাপ কেন, কেউ ভালো কেউ খারাপ দুটো উদ্যোগের কারণে, দুটো ইয়ারপুটি করার জন্য খারাপ হয়, একটা হচ্ছে পরিবেশ আর হচ্ছে শিক্ষা। কে কোন পরিবেশে বড় হয়েছে সেটা নির্ভর করে সে ভালো মানুষ হবে না খারাপ মানুষ হবে, আর শিক্ষা হচ্ছে সে কি শিখেছে সেটাই হচ্ছে কি ভালো হবে না খারাপ হবে। তাহলে আমরা দেখেন প্রতি পদে পদে শিক্ষা হচ্ছে কি, শিক্ষার মানে অবদান প্রয়োজন অস্বীকার। আমার বক্তৃতা লেকচার করে ঘটার পর আর কি বলে আমি শেষ করবো যে শিক্ষার প্রয়োজন এতটাই গুরুত্ব কেন। মোবাইল আমার একটা কথা বলেছিলেন যে মানুষ যখন বুঝে যায় এটা অন্যায় তখন আর অন্যায় অন্যায় থাকে না। বিজ্ঞানীরা অপরাধীদের রিসার্চ করেছেন, অপরাধী বলছেন যে দুই মানুষ হত্যা করলো যে তুমি তো না আমি কোনো অন্যায় করি, আমার এই কারণে ছিল সে আমাকে আক্রমণ করে এই জন্য আমি তাকে হত্যা, যে আরেকজন যে অন্যায় করেছে অত্যাচার করেছে তাকে না সে খারাপ বলতে আমি তার করে, মানে তার কাছে তার মাইন্ডটা যাচ্ছে অর্থাৎ সেটা ছিল বাড়ির সেরা ক্রাইম, কিন্তু ক্রিমিনালের কাছে তার অন্যায়টা ছিল জাস্টিফাই, তার মানে সে নেওয়ার ন্যায় অন্যায় পার্থক্য বুঝতে পারে না। তো রুল অফ অল এভেন্স আমাদের এই বর্তমান পৃথিবীতে সমস্ত এগুলোর মূলে হচ্ছে শিক্ষা। আমরা যদি শিক্ষাটাকে যদি উজ্জীবন করতে পারি যে আমরা বলি পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হচ্ছে শিক্ষার মধ্যে, ইকোনমিক সমস্যা বলে অর্থনৈতিক সমস্যা যে মানুষ যদি বিক্রয় ইকোনমিক ইম্প্যালেন্স হয় তার সমাধান হয় কিন্তু শিক্ষার মধ্যে। আলোচনা অনেক লম্বা হবে, আমি অনেক আলোচনা করাচ্ছিলাম, তো পরিশেষে আমি সবাইকে বলবো যে শিক্ষা আর আসলে শিক্ষার বিকল্প না। আমরা যদি আমরা যদি সমৃদ্ধ দেশ চাই, একটা ইকোনমিক সলিউশন চাই, আমাদের যদি একটা আদর্শ পরিবেশ চাই, আদর্শ সমাজ চাই, শিক্ষা অনলি মিন্স আর কোনো নেই। ধন্যবাদ সবাইকে, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ ক্যাপ্টেন আতা রহমান স্যারকে, ওনার বক্তব্য শুনে আমি নির্ভাগ হয়ে গিয়েছিলাম, আমার মনে হয় আমার মতো সবাই ওনার বক্তব্য শুনে নির্ভাগ হয়ে গেছে।